নমস্কার, আপনারা দেখছেন মেইনস্ট্রিম লাই এসেনশিয়ালস, আমি মালবিকা। পূজোর আগে মেকআপ নিয়ে খুঁটিনাটি প্রশ্নের উত্তর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। আমাদের সামনে উপস্থিত আছেন নাম করা একজন মেকআপ আর্টিস্ট, তার নাম সুকন্যা সরকার। তার পরিচয় তার মুখ থেকেই আপনারা শুনে নেবেন। আর মেকআপের খুঁটিনাটি পুজোর সময় কিভাবে আমরা কেমনভাবে নিজেদেরকে সাজাতে পারি, সপ্তমীতে কিরকম লুক দিতে পারি বা দশমীতে কেমন লুক দিতে পারি, সমস্ত কিছুই আজকে জেনে নেব ওনার কাছ থেকে। নমস্কার, আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমার নাম তো বলেই দিলেন ম্যাম, সুকন্যা, মুয়া সুকন্যা নামেই আমি পরিচিত। তো কিভাবে আমরা নিজেদেরকে রেডি করতে পারি, সামনেই একজন বসেই আছেন দেখতে পাচ্ছ, আজকে আমি নিজের হাতে ওনাকে সাজিয়েছি, ফুল লুক রেডি করেছি। তো এটাও তোমরা তোমাদের যে কোনো ফেস্টিভ সিজনে, যে কোনো ফেস্টিভ কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, এরকম একটা লুক কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন। আরো অনেক ধরনের লুক হয়, তো আপাতত একটাই লুক আপনাদের সামনে করে দেখানো হয়েছে। প্রথম কথা, দর্শকদের জন্য জানাই যে সত্যি হয়তো আমিও মেকআপ শিখিয়ে থাকি বা স্কিনের কেয়ার সবসময় শিখিয়ে থাকি, স্কিন কেয়ারটা আমি করে থাকি, কিন্তু মেকআপটা সেইভাবে আমার করে মানে ওঠা হয় না। তো আজকে সুকন্যা আমাকে মেকআপটা করে দিয়েছে। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে মেকআপ জিনিসটা যে ধরো অনেক সময় হয় না যে দিনের বেলাতে একরকম মেকআপ বা রাত্রে বেলায় একরকম মেকআপ, তো মেকআপ কত রকমের হয়? মেকআপ তো অনেক রকমের হয়ে থাকে, তো তুমি যদি একটু দর্শকদেরকে একটু বলো মেকআপ কত রকমের হয়। হ্যাঁ, মেকআপ তো অনেক ধরনের হয়, যেটা একদমই টোটালি হচ্ছে ব্রাইডাল মেকআপ, সেটা তো একদমই ডিফারেন্ট একটা মেকআপ। কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা যখন অফিসে যাচ্ছি বা আমরা কোনো ফেস্টিভে যাচ্ছি, তো সেই মেকআপগুলো কিন্তু আলাদা হয়। যখন আমরা নাইট পার্টিতে যাচ্ছি, সেটার মেকআপ পুরোপুরি আলাদা হয়, বা ডে মেকআপে যেটা হয় একদমই নো মেকআপ একটা লুক সবাই পছন্দ করে, তো সেটা এক ধরনের মেকআপ হচ্ছে। সব ধরনের মেকআপ, অনেক ধরনের মেকআপ হয়। মেকআপ কিন্তু এমন না যে আমি একটা মেকআপ করলাম মানে আমি সব রকমের মেকআপ শিখে গেলাম। মেকআপ অনেক ধরনের হয় এবং সেটা একটা শেখার বিষয়, শিখতে হয় জিনিসটা, না শিখলে তো সেটা সম্ভব না। এটা পুরোপুরি একটা পড়াশোনার মতন, মেকআপ নিয়েও পড়াশোনা করতে হয়। ধরো অনেকে আছে যে মেকআপটা সম্বন্ধে জানে না বা মেকআপ কখনো করে না, হ্যাঁ, তো তারা যদি মেকআপ করতে চায়, সেলফ মেকআপ যদি কেউ করতে চায়, তাহলে তুমি কি বলতে চাও, মানে কিভাবে তারা করতে পারে? সবার ফার্স্ট হচ্ছে নিজেকে তোমরা কিভাবে দেখতে চাও। নিজেকে যদি তোমরা সুন্দর দেখতে চাও, তো অবশ্যই তোমাদের একবার অন্তত মেকআপ করে, কিন্তু মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করে দেখাটা খুব দরকার। আর যদি তোমরা মনে করো তোমরা নিজেরা সাজবে, তাহলে কিন্তু সেলফ মেকআপের ট্রেনিং নিয়ে তোমাদেরকে মেকআপটা করাটা দরকার আমার মনে হয়। কারণ না শিখে ওই এখন যেরকম ইউটিউব দেখেই সবাই করছে, ওটা অনেক, ওখানে কি হয় তোমরা সঠিক প্রসেসটা জানতে পারবে না। তো তার জন্য একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে তোমাদেরকে একদম প্রফেশনাল ট্রেনিং নিতে হবে। তো সেখানে কিন্তু তোমরা সব ধরনের মেকআপই শিখতে পারবে আমার মনে হয়। দুর্গাপূজা আসছে, তো বাঙালিদের অনেকটা প্রিয় বা বড় উৎসব বলতে গেলে দুর্গাপূজা। আর যেটা আমাদের শুরু হয়ে গেছে এই গণেশ পুজো দিয়ে, হ্যাঁ, গণেশ চতুর্থী থেকে শুরু হয়ে গেছে, তাহলে কম বেশি কিছু না কিছু একটু, ধরো যারা একেবারেই মেকআপ করে না অথচ নিজেকে একটু সুন্দর দেখাতে চায়, আমাদের প্রত্যেকটা মহিলাদেরই তো এইটা ইচ্ছে যে নিজেদেরকে একটু ভালো লাগুক, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেই মেকআপ, কি কি জিনিস লাগবে যারা ধরো একদম মেকআপ করে না? বেসিক্যালি সবার প্রথমে জানতে হবে যে তোমার স্কিন টোনটা কি, তুমি কোন স্কিনের, ফেয়ার, ডার্ক, এটা সব থেকে বেশি ম্যান্ডেটারি। বিকজ তোমাকে তোমার শেডের ফাউন্ডেশনটা আগে চিনতে হবে, যে তুমি একটা ডাস্কি টোনের হয়ে তুমি ফেয়ার শেডের ফাউন্ডেশন নিলে তো হবে না, সেখানে তোমার মুখটা অনেক সাদা হয়ে যাবে। সেক্ষেত্রে ওটা সবার ফার্স্ট এই ফাউন্ডেশন অ্যান্ড কম্প্যাক্ট, যেটা তোমার নিজের শেডটাকে চিনে তোমাকে চুজ করতে হবে। তারপরে তোমাকে যেটা জানতে হবে যে তোমার স্কিন টাইপটা কি, অয়েলি না ড্রাই না কম্বিনেশন, সেই অনুযায়ী তোমাকে ময়েশ্চারাইজার চুজ করতে হবে, প্রাইমার চুজ করতে হবে। এটা স্পেসিফিক্যালি আমি যদি বলে দিই যে তোমরা এটা ইউজ করো, সেটাতে হবে না, কারণ আমাদের প্রত্যেকের স্কিন আলাদা, আর ওয়েদার অনুযায়ী আমাদের কিন্তু সকালে একরকমের স্কিন থাকে, আবার কিন্তু রাতে এক ধরনের স্কিন চেঞ্জ হয়ে যায়। যখন আমরা এসিতে থাকছি আমাদের কিন্তু স্কিন ড্রাই থাকছে, আবার যখন আমরা দুপুরবেলা বা সকালবেলা কখনো মেকআপ করে বাইরে বেরোচ্ছি, তখন কিন্তু আমাদের স্কিন অয়েলি হয়ে যাচ্ছে। তো সেটা বুঝে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে হবে, অযথা ভুলভাল প্রোডাক্ট কিনে
টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। এই জিনিসগুলো খুব দরকার, বেসিক সেন্সগুলো। তারপরে তো যেরকম ময়েশ্চারাইজার, প্রাইমার তোমাদেরকে কিনতে হবে, ফাউন্ডেশন, কম্প্যাক্ট, এগুলো ছাড়া তো মেকআপ একদমই সম্ভব না। আচ্ছা, অনেকের মানে আমি জিজ্ঞাসা করছি, মেকআপ যে যারা রেগুলার করছে, স্কিনের প্রতি কি কোনো খারাপ হয়? স্কিনটা কি, স্কিন কেয়ার করাটা খুব দরকার। অ্যাটলিস্ট সারাদিন যদি না হয়, রাতে স্কিন কেয়ার করাটা খুব দরকার, যেটা আমাদের হয়ে ওঠে না একদমই, যেটা কিন্তু ভীষণ দরকার এই জিনিসটা। না হলে এই যে আমরা প্রতিদিন একটা মেকআপ করে যাচ্ছি করে যাচ্ছি, স্কিনটা তো আমাদের ড্যামেজ হচ্ছে যতই দামি প্রোডাক্ট ইউজ আমরা করি না কেন। তো স্কিন কেয়ারটা খুব দরকার। আর মানে প্রোডাক্টের উপরে কি ডিপেন্ড করছে যে তোমার ধরো স্কিনটা কখনো কোন স্কিনে মেকআপ করতে পারবো না? আমার আমার বক্তব্য, ধরো অনেক আছে না যে মেকআপ করা যায় না, নিশ্চয়ই তোমরা মেকআপ আর্টিস্ট জানো যে কোন ধরনের স্কিনে মেকআপ করাটা উচিত নয়। সত্যি কথা বলতে এখন তো বার্ন স্কিনেও খুব সুন্দর মেকআপ হয়ে যায়, যেটা আমরা করেও থাকি। তো হয় না বলে কিছু হয় না, শুধু স্কিন টাইপটাকে বুঝে, এবং একটু আমার মনে হয় যদি স্কিন তোমার ভীষণ সেন্সিটিভ হয়, র্যাশের প্রবলেম থাকে, যে কোনো প্রবলেম থাকে, বা বার্ন স্কিন হয়, অনেক সময় আমরা ভিটিলিগো স্কিন দেখতে পাই, সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটু বাছাই করে একটু দামি প্রোডাক্টটা ইউজ করাটা বেটার। যাদের নর্মাল স্কিন বা নর্মাল অয়েলি ড্রাই, তাদের তো কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে, কিন্তু যাদের প্রবলেমেটিক স্কিন, তাদের আমার মনে হয় একটু কস্টলি প্রোডাক্ট ইউজ করাটা দরকার। আচ্ছা সুকন্যা, তুমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেকআপ করছো, ব্রাইডাল থেকে পার্টি শুট, তো দর্শকদেরকে একটু বলবে যে যদি ধরো তোমাকে কেউ ইনভাইট করে তাদের মেকআপ করার জন্য, তোমার মিনিমাম রেটটা মানে তুমি কত নাও? আমার বেসিক্যালি প্রত্যেকটা কাজের আলাদা আলাদা আমাদের রেমুনারেশন থাকে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আলাদা। ব্রাইডাল যেরকম আমাদের অনেকটা হাই, আবার আমার যেরকম পার্টি মেকআপ যেটা আমাদের হয় ইনভিটেশন লুক, বা পার্সোনালি যে আমাদের ডাকেও যদি আমাদেরকে ডাকে যে কোনো প্রোগ্রামে মেকআপের জন্য, তো আমার স্টার্টিং আছে 2000 থেকে। তারপর তো আমাদের পুরো ডিটেলস জানতে হয়, তারপরে গিয়ে সেখানে বাজেটটা আমরা ফিক্সড করি। তো ফার্স্টলি চার্জেসটা ডিপেন্ড করে আমাদের ক্লায়েন্টের কী কী রিকোয়ারমেন্টস আছে, তার কী প্রোডাক্ট রিকোয়ারমেন্টস আছে, তার কী হেয়ার রিকোয়ারমেন্টস আছে, সবার কাজটা আলাদা থাকে। তো এই জন্য পার্টিকুলার ওরকমভাবে কোনো চার্জ আমাদের ফিক্সড থাকে না, সবটা ডিটেলস জানার পরে আমরা আমাদের চার্জ বলে থাকি। বাট আমার স্টার্টিং প্রাইস আছে 2000 ফর পার্টি মেকআপ, অ্যান্ড ব্রাইডাল তো অনেকটাই হাই প্রাইস, যেটা পার্সোনালি পিঙ্ক করলে বলে দেবো। আর সবটাই ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে যে কোন ব্র্যান্ডের কি রিকোয়ারমেন্ট করছে ক্লায়েন্ট। তাহলে এতক্ষণ আমরা মুয়া সুকন্যার সাথে কথা বলে নিলাম। যদি কখনো কারোর মুয়া সুকন্যাকে প্রয়োজন হয় তার হাতে মেকআপ করার জন্য, তো নিশ্চয়ই আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। আগামী অন্য এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সাথে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।